বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ক্যান্টিনা ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্যান্টিনা ক্রিমটি কেমিকো কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লোট্রামিজল। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়, তবে আজকে আমি ক্যান্টিনা 1% ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ক্যান্টিনা ক্রিমটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি হওয়া, ত্বকে অতিরিক্ত চুলকানি সৃষ্টি হওয়া, ত্বক চুলকাতে চুলকাতে লাল তৈরি করে ফেলা, কিংবা বিভিন্ন কারণে চুলকানি সৃষ্টি হওয়া, বিশেষ করে মহিলাদের ভ্যাজাইনালে ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হওয়া, মহিলাদের ভ্যাজাইনালে চুলকানি সৃষ্টি হওয়া, এটি যৌন অঙ্গের বিভিন্ন ধরনের ইনফেকশন কিংবা চুলকানি দূর করার জন্য খুবই ভালো কাজ করে থাকে। ক্যান্টিনা ক্রিমটি যে সকল রোগীদের অতিমাত্রায় চুলকানি রয়েছে, চুলকানির ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া, ঘা ইনফেকশন, অতিমাত্রায় ইনফেকশন সৃষ্টি হওয়া, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ক্যান্টিনা ক্রিমটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের যৌনাঙ্গে বিভিন্ন ধরনের ইনফেকশন এবং চুলকানি হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের ভ্যাজাইনালে ফাঙ্গাল জাতীয় বিভিন্ন ইনফেকশন, ছত্রাকজনিত বিভিন্ন ইনফেকশন কিংবা চুলকানি, অতি সহজে এবং দ্রুত দূর করে। ক্যান্টিনা ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ক্যান্টিনা ক্রিমটি লাগিয়ে নিতে হবে। এটি দৈনিক 1 থেকে 2 বার লাগানো যেতে পারে, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ক্যান্টিনা ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর ছত্রাকজনিত বিভিন্ন ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ইনফেকশন, চুলকানি, যৌনাঙ্গে বিভিন্ন ধরনের চুলকানি, ইনফেকশন যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ক্যান্টিনা ক্রিমটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর ক্যান্টিনা ক্রিমটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ক্যান্টিনা ক্রিমটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ক্যান্টিনা ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, ত্বক পুড়ে যাওয়া, ত্বকে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ক্যান্টিনা ক্রিমটি ব্যবহার না করাটাই উত্তম, এ সময় ক্যান্টিনা ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের ক্যান্টিনা ক্রিমটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।